নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আজি হৈছে 15 অক্টোবৰ অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত জনাৰ সৰা গুৰুত্বপূৰ্ণ খবৰ এবাৰ পেলেস্তাইনক সমৰ্থন কৰিছে নিলম্বিত বিধায়ক শেৰমান আলী আহমেদে পেলেস্তাইনৰ পক্ষত অসমৰ বিধায়ক শেৰমান আলী আহমেদৰ এটা বিস্ফোৰক মন্তব্য 75 বছৰে ইজৰাইলে দখল কৰি আহিছে পেলেস্তাইনৰ মাটি ইজৰাইলৰ আগ্ৰাসী ৰূপক পৰাভূত কৰিবলৈ কলকাতা বাংলাদেশৰ ঢাকা লণ্ডনত উলাই আহিছে হাজাৰ হাজাৰ লাখ লাখ মুছলমান পৰৱৰ্তী খবৰটো হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে এক ডাঙৰ অভিযোগ উত্থাপন কৰিছে KMSSৰ সাধাৰণ সম্পাদক বিদ্যুৎ হৈকে বিদ্যুৎ হৈকে কৈছে মুখ্যমন্ত্ৰীৰ পদ লাভ কৰাৰ পৰাই হিমন্ত বিশ্ব শৰ্মাই ৰাজ্যত চলাই গৈছে লুণ্ঠন চৰকাৰী মাটিতে হওক কিম্বা বিভিন্ন ধৰণৰ আঁচনিয়ে হওক মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কাৰ্যালয়ত বেংকিং ইতিহাসত সৰ্ববৃহৎ কেলেংকাৰী সংঘটিত হৈছে কৰ্পৰেটিভ এপেক্স বেংকৰ জৰিয়তে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ঘনিষ্ঠ সৰুপথাৰ সমষ্টিৰ বিধায়ক বিশ্বজিৎ ফুকনৰ ঘনিষ্ঠ ৰাজেশ বাজাজে 20 কোটি টকা মুকলোৱা কাৰ্য সন্দৰ্ভত দা ক্ৰছ কাৰেণ্টত সম্প্ৰচাৰিত প্ৰতিবেদনৰ সন্দৰ্ভত এই মন্তব্য প্ৰকাশ কৰিছে বিদ্যুৎ শইকীয়াই পৰৱৰ্তী খবৰটো হৈছে এবাৰ ইজৰাইল হামাজৰ যুদ্ধত অস্থিৰ হৈ পৰিছে মধ্য প্ৰাচ্য ন ন ঠাইলৈ বিয়পিছে যুদ্ধৰ প্ৰভাৱ সংকটত এতিয়া উপসাগৰীয় দেশ ছিৰিয়া ইজিপ্ত ইৰাক জৰ্ডানতো এবাৰ যুদ্ধৰ প্ৰভাৱ পৰা দেখিবলৈ পোৱা গৈছে ইছলামিক ৰাষ্ট্ৰসমূহত এবাৰ যুদ্ধৰ প্ৰভাৱ পৰিছে এফালে ইজৰাইল আৰু আনফালে পেলেস্তাইন আৰু পেলেস্তাইনৰ সমৰ্থন কৰিছে 50তকৈ অধিক ইছলামিক ৰাষ্ট্ৰসমূহে কিন্তু এফালে আমেৰিকা আৰু লগতে বহু পাৰমাণৱিক দেশ সম্পূৰ্ণ দেশে এবাৰ ইজৰাইলৰ সমৰ্থন কৰিছে যদিও সমগ্ৰ পৃথিৱীখন দুখন ভাগত বিভক্ত হৈ পৰিছে আৰু এই দুটা ভাগেই বিশ্বৰ বাবে বিয়পিব পাৰে এক ভয়ংকৰ বিপদ সমগ্ৰ বিশ্ববাসীয়ে এতিয়া এই বিপদৰ বাবে দায়ী হ'ব কাৰণ যদি পাৰমাণৱিক যুদ্ধ হয় তেনেহ'লে ইয়াৰ উদাহৰণ সমগ্ৰ বিশ্ববাসীয়ে দেখি আছে জাপানৰ দুখন ৰাজ্য হিৰোশিমা আৰু নাগাসাকি আন এটা খবৰ হৈছে নিজকে ভাৰতীয় প্ৰমাণ কৰিবলৈ 6টা বছৰৰ যুঁজ অসমৰ এগৰাকী মহিলাৰ 2 বছৰ ডিটেনশ্যন কেম্পতো বন্দী হ'ব লগা হ'ল মহিলাগৰাকী কাৰ ভুলৰ বাবে এই মুছলমান মহিলাগৰাকী 2 বছৰ ডিটেনশ্যন কেম্পত বন্দী হ'ব লগা হ'ল 6 বছৰৰ অন্তত ভাৰতীয় বুলি ঘোষণা বিদেশী ন্যায়াধীকৰণৰ দুবুলি বিবিৰ 6 বছৰৰ হাৰাশাস্তিৰ দায়িত্ব এতিয়া কোনে ল'ব চৰকাৰে ল'বনে এতিয়া প্ৰশ্ন উত্থাপন হৈছে দুলুবি বিবিক সজোৱা কিয় হৈছিল বাংলাদেশী কিহৰ ভিত্তিত সজোৱা হৈছিল বাংলাদেশী নিৰ্দোষী মানুহ এজনক নামৰ ভুলৰ বাবে কিয় ইমান হাৰাশাস্তি কৰা হ'ল কিয় ভাৰতীয় লোকক বাংলাদেশী সজোৱা হ'ল ইমান দিন কাৰাগাৰত থকাৰ বাবে ডিটেনশ্যন কেম্পত থকাৰ বাবে এতিয়া চৰকাৰে এই দায়িত্ব ল'বনে নিজকে ভাৰতীয় প্ৰমাণ কৰিবলৈ 6টা বছৰৰ যুঁজ এগৰাকী মুছলমান মহিলাগৰাকীৰ 2 বছৰ ডিটেনশ্যন কেম্পতো বন্দী হ'ব লগা হৈছিল নিৰ্দোষী মহিলাগৰাকী 6 বছৰৰ অন্তত ভাৰতীয় বুলি ঘোষণা কৰিছে বিদেশী ন্যায়াধীকৰণে কিন্তু প্ৰশ্ন উত্থাপন হৈছে ভাৰতীয় মহিলা এগৰাকীয়ে নামৰ ভুলৰ বাবে কিয় ইমান দিন হাৰাশাস্তিৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে মুছলমান হোৱাৰ বাবেই নেকি ইমান হাৰাশাস্তি দুলিবি বিবিৰ 6 বছৰৰ হাৰাশাস্তিৰ দায়িত্ব এতিয়া চৰকাৰে ল'বনে বুলি বিভিন্ন মহলত এতিয়া প্ৰশ্ন উত্থাপন হৈছে বিদেশী ঘোষণা কৰাৰ পাছতে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ কাষ চাপিছিল দুলুবি বিবি দুলুবি বিবিৰ পিতৃৰ ভোটাৰ তালিকাত চিৰাই মিয়া বুলি লিখা আছিল আন এখন ভোটাৰ তালিকাত চিৰাজুদ্দিন বুলি লিপিবদ্ধ হৈছিল ইয়াৰ পাছতে নাম আৰু তথ্য বিভ্ৰান্তিৰ বাবে শিলচৰ ডিটেনশ্যন কেম্পলৈ পঠোৱা হৈছিল মহিলাগৰাকীক অৱশেষত 2 বছৰীয়া কাৰাবাসৰ অন্তত মুক্তি লাভ কৰিছে দুলুবি বিবিয়ে পৰৱৰ্তী খবৰটো হৈছে শিলহাকুৰ পাছত এইবাৰ মহানগৰীৰ বৰবাৰী পাহাৰত আৰম্ভ কৰা হৈছে উচ্ছেদ অভিযান শিলহাকু বিলৰ পাছতে গুৱাহাটী মহানগৰ উন্নয়ন কৰ্তৃপক্ষই মহানগৰীৰ বৰবাৰী অঞ্চলৰ শংকৰ নগৰ অঞ্চলত উচ্ছেদ অভিযান আৰম্ভ কৰিছে জানিব পৰা মতে পাহাৰৰ 6টা ঘৰত উচ্ছেদ অভিযান চলাইছিল তেওঁলোকে অভিযোগ অনুসৰি 1 দশকৰো অধিক কাল ধৰি চৰকাৰী ভূমি বেদখল কৰি আছে
কৰি আছে জিএমডিয়ে পাহাৰত নগৰীয়া বনাঞ্চল প্ৰকল্পৰ পৰিকল্পনা কৰাৰ বাবে এই উচ্ছেদ অভিযান চলোৱা বুলি কোৱা হৈছে অৱশ্যে এই পদক্ষেপ সন্দৰ্ভত সবিশেষ সদৰি কৰা হোৱা নাছিল আন এটা খবৰ হৈছে ৰাইজৰ দলত যোগদান বিজেপি কংগ্ৰেছৰ নেতাকে ধৰি বিশিষ্ট সমাজকৰ্মী আৰু শিক্ষাবিদৰ রাইজর দলের নীতি আদর্শর প্রতি আকর্ষিত আর অনুপ্রাণিত হয়ে জেলাখনের প্রাক্তন বিজেপি নেতা হরেন দত্ত শিক্ষাবিদ অর্গেশ্বর তাই সমাজকর্মী মানস শর্মা কংগ্রেস নেতা প্রকাশ বড়ুয়া প্রাক্তন সেনা বিষয়া প্রফুল্ল শইকীয়া সমাজকর্মী জিতু দুয়ারা সূর্য বরদলৈ আর রাজু বরফুকন দীপক শইকীয়া নীলিমা দাস আর বহু নেতাই প্রায় 29 জন বিশিষ্ট লোকে রাইজর দলত যোগদান করেছে আন এটা খবর হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটত পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বৃহৎ জয়লাভ 7 উইকেটত জয়লাভ করলে টিম ইন্ডিয়ায় পাকিস্তানের 191 রানের লক্ষ্য 30.3 ওভারত অতিক্রম ভারতের আন এটা খবর হচ্ছে বিজেপি এড়িব বসুন্ধরা রাজে গঠন করব নতুন দল সলাই পেলালে ফেসবুকর ডিপি বসুন্ধরায় যদি এড়ে দল বিজেপি একেবারে রহাতলে গল বিজেপি এড়িব এতিয়া পুরনি বিজেপি নেতা কর্মী বসুন্ধরা রাজে এই মুহূর্ত জনাজোড়া ব্রেকিং নিউজ বিগত 70 বছরে প্যালেস্তাইনবাসীর ভূমি বলপূর্বক দখল করে করে ইসরায়েল সরকারে দেশখনের 86% ভূমি নিজের দখলল আনি তাত ইহুদি বসতি স্থাপন করেছে এতিয়া মূল প্যালেস্তাইন রাষ্ট্রর মাত্র 16% ভূমি বিশেষ গাজার ওয়েস্ট ব্যাংক প্যালেস্তাইনীসকলের দখলত আছে আর ইয়ারপরাও প্যালেস্তাইনবাসীক উৎখাত করার ষড়যন্ত্র চলাই আছে সন 1946 ইউরোপের বিতাড়িত ইহুদীসকলে ভোক নিবারণের বাবে খাদ্য আর অকনমান আশ্রয় বিচারি প্যালেস্তাইন সরকারের ওসর সহায় প্রার্থনা করার সময়ত এই ফটোখন লওয়া হয়েছিল এবার চাওক এই ফটোখন 1934 সনের জার্মানির একনায়কত্ববাদী শাসক হিটলারে আরম্ভ করেছিল ইহুদী নিধন যজ্ঞ বিশেষভাবে নির্মিত গেটু আর বিষাক্ত গ্যাস চেম্বারত আবদ্ধ করে 8 বছর 7 লাখ ইহুদীক হত্যা করেছিল হিটলারে মই পুনরবার জানাইছো বিশেষভাবে নির্মিত গেটু আর বিষাক্ত গ্যাস চেম্বারত আবদ্ধ করে 8 বছর প্রায় 7 লাখ ইহুদীক হত্যা করেছিল হিটলারে ফলস্বরূপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটিছিল আর সমগ্র বিশ্বর প্রায় 3 কোটি লোকের মৃত্যু হয়েছিল 1945 সনত বিশ্বযুদ্ধের অবসান ঘটিছিল হিটলারের আক্রমণের পৰা পলাই প্রাণ রক্ষা করা ইহুদীসকলে ইউরোপের বিভিন্ন দেশত সিঁচরিত হয়ে পড়েছিল কিন্তু ইংল্যান্ড ফ্রান্স ইতালি স্পেন পোল্যান্ড আদি ইউরোপের কোনো খ্রিস্টান দেশে প্রাণ লৈ বাঁচি থকা এই দুর্ভগীয়া ইহুদীসকলক আশ্রয় দিবলৈ মান্তি হওয়া নাছিল তেওঁলোকে আশ্রয়হীন গৃহহীন ইহুদীসকলক ইউরোপের পৰা বিতাড়িত করে দিছিল অবশেষত প্রাণ রক্ষার তাগিদাত এই নির্যাতিত ইহুদীসকলের একটা দল আহি প্যালেস্তাইন সরকারের দয়া ভিক্ষা বিচারিলে প্যালেস্তাইন যদিও মুসলমান রাষ্ট্র আছিল তথাপিও জীর্ণ বস্ত্র পরিহিত এই কঙ্কাল হার ইহুদীসকলক দেখি তেওঁলোকর মনত দয়া উপজিল প্যালেস্তাইন সরকারে ইউরোপের বিভিন্ন দেশত অনাই বনাই ঘুরি ফুরা ইহুদীসকলক লৈ আহিবলৈ কলে আর প্যালেস্তাইনের কিছু খালি মাটিত তেওঁলোকক থাকিবলৈ ঘর সাজি দিলে তেওঁলোকক উন্নত চিকিৎসা আর খাদ্য সামগ্রীর যোগান ধরলে প্যালেস্তাইনবাসীর পরিচর্যাত কিছুদিনের ভিতরতে ইহুদীসকলে সুস্থ সবল হয়ে পড়ল 1948 সনত আমেরিকা আর ইউরোপীয় দেশবিলাকে প্যালেস্তাইনের মাটিত ইহুদীসকলের বাবে একটা স্বতন্ত্র রাষ্ট্র স্থাপন করবলৈ আগবাড়ি আহিল প্যালেস্তাইন সরকারের তীব্র বাধা আর আপত্তি আওকাণ করে রাষ্ট্রসংঘক ব্যবহার করে তেওঁলোকে বলপূর্বক ইসরায়েল নামের এখন রাষ্ট্রের জন্ম দিলে আমেরিকা ইংল্যান্ড আদি দেশে
ইসরায়েল সরকারক উন্নত মারণাস্ত্র পারমাণবিক বোমা আদি নির্মাণের প্রযুক্তি প্রদান করিলে আর যুঁজারু বিমান ক্ষেপণাস্ত্র আদি যোগান ধরলে সামরিক শক্তি বৃদ্ধির লগেলগে ইসরায়েলের ইহুদীসকলে প্যালেস্তাইনবাসীর উপর বর্বর অত্যাচার আরম্ভ করলে প্যালেস্তাইনবাসীর ঘর দুয়ার বুলডুজার লগাই ধ্বংস করে নতুন নতুন এলাকাত ইহুদি বসতি স্থাপন করব ধরলে প্যালেস্তাইনী মহিলা বৃদ্ধাসকলের উপর বিভিন্ন ধরনের নির্যাতন চলায় তেওঁলোকৰ ঘর খালি করে পলাই যাবলে বাধ্য করলে স্কুললৈ যোৱা কণ কণ শিশুসকলৰ মুখৰ ভিতৰত AK-47ৰ নাল সুমুয়াই গুলিয়াই হত্যা করব ধরলে যুবক সকলক কারাবন্দী করে বিভিন্ন ধরনের নির্যাতন চলায় হত্যা করব ধরলে কারাবন্দী সকলে যেতিয়া পানি বিচাৰিছিল তেতিয়া তেওঁলোকৰ মুখত পেশাব করে মূত্র খাবলৈ বাধ্য করেছিল। এনেকুৱা এটা দিন নাই যিদিনা ইসরায়েলের দখলদারী বাহিনীয়ে দুইৰ পৰা চাৰিজন প্যালেস্তাইনী শিশু মহিলা পুরুষক হত্যা করা নাই বা বিভিন্ন ধরনের নির্যাতন চলোৱা নাই। বিগত 70 বছরে ইসরায়েলের সেনাবাহিনীয়ে প্যালেস্তাইনবাসীর উপর চলোৱা নির্যাতন আর বর্বরতার অজস্র কাহিনী বিশ্ব সভ্যতার বুকুত এক গার দরে হয়ে আছে। এই ঘটনা বিলাক আমেরিকা আর ইউরোপীয় দেশবিলাকে দেখিও নেদেখার ভাও জুড়ি থাকে, কিন্তু প্যালেস্তাইনের যুবক সকলে কেতিয়াবা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কিবা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে পশ্চিমিয়া দেশবিলাকে লগেলগে সন্ত্রাসবাদী বলে চিঞৰ বাখৰ আরম্ভ করে। এবার প্যালেস্তাইন আর ইসরায়েলের উপর বর্তমান সময় যুদ্ধ চলি আছে আর এই যুদ্ধর যুদ্ধর সময়তে AIUDFর বিধায়ক আমিনুল ইসলামে এনে ধরনের মন্তব্য করা দেখবলে পাওয়া গেছে।